সম্প্রতি আল্লু অর্জুনের পুষ্পা ছবির গান কিংবা ডায়লগ অনুকরণ করতে দেখা গিয়েছে একাধিক নেটিজেনকে। তবে এবার পুষ্পার আদলে লাল চন্দন বাজারের চেষ্টা করলো এক ব্যক্তি। তবে পুষ্পার মতো মসৃণ কাদের কাজ হাসিল করতে পারেননি সে। মহারাষ্ট্রের পুলিশের হাতে ধরা পড়লো পাচারকারী। ওই পাচারকারীর নাম ইয়াসিন ইয়ানাতুল্লাহ। প্রতিবেদনে বলা হয়, একেবারে ফিল্মি কায়দায় কর্ণাটক অন্ধ্রপ্রদেশের সীমান্ত থেকে মহারাষ্ট্রে ওই বিপুল পরিমাণ চন্দন কাঠ নিয়ে এসেছিল সে। সাংলি এলাকার মিরাজনগর থেকে গান্ধী চকে ঢোকা মাত্রই সে ধরা পড়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই চোরা কারবারির হেফাজত থেকে প্রায় 2.5 কোটি টাকার লাল চন্দন কাঠ উদ্ধার করেছে পুলিশ। তবে ছবির খুঁটিনাটি তথ্য ব্যবহার করে অন্ধ্রপ্রদেশ থেকে মহারাষ্ট্র অবধি ওই বিপুল পরিমাণ কাঠ নিয়ে চলে এসেছিল বাস্তবের পুষ্পারাজ। কিন্তু মহারাষ্ট্রের নাকা চেকিংয়ের দরুন ধরা পড়ে যায় সে। পুষ্পা ছবিতে বুদ্ধির জোরে মজুর থেকে মাফিয়া হয়ে উঠতে দেখা গিয়েছে আল্লু অর্জুনকেও। কখনো কোটি কোটি টাকার কাঠ নদীতে ভাসিয়ে, কখনো আবার তার হ্রদে ফেলে দিয়ে পুলিশের হাত থেকে বেঁচেছিল ছবির নায়ক পুষ্পা। অন্যরা ফল কিংবা ফুলের আড়ালে কাঠ পাচার করত, ফলে তারা সহজেই ধরা পড়ে যেত। কিন্তু পুষ্পা লড়িতে প্রথমে লাল চন্দনের কাঠ ভরে দিত, এরপর কায়দা করে দুধ ভর্তি করে দিত ট্রাকে। তবে বাস্তবের পুষ্পরাজ কিন্তু আরও এক কদম এগিয়ে গিয়েছিল, সে কায়দা করেছিল অন্য জায়গায়। পুলিশ জানিয়েছে, আটক করা ট্রাকটির বাইরের দিকে বড় বড় ফল এবং সবজির বাক্স দিয়ে ভরানো হয়েছিল। বাইরে সেটে দেওয়া হয়েছিল COVID-19 এসেনশিয়াল প্রোডাক্ট স্টিকারও। তার এই বুদ্ধি কাজেও লেগে যেত, তবে তীরে এসে তরি ডুবে গেল এবার। পুলিশের জালে ধরা পড়ল রিয়েল লাইফ পুষ্পা। প্রসঙ্গত, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় আগুন ছড়িয়েছে পুষ্পা। ডায়লগ থেকে গান সব কিছুরই রিল ভাইরাল। কেউ বা আন্তাভারের তালে কোমর ধোলাচ্ছেন, কেউ নাচছেন শ্রীবাল্লি গানে।